কস্তুব রায়কে কোন আইনে জেলে আটকে রাখা হয়েছে একশো সাতষট্টি বা তিনশো নয় ধারা এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ইডির তরফে তদন্তের গতি প্রকৃতির সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার ইডির তরফে সেই রিপোর্ট জমা দেওয়া হয়নি বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় ইডিকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আঠেরোই জুলাই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ইডিকে একটি লিখিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে বৃহস্পতিবার ছিল কস্তুব রায়ের আদালতে হাজিরার দিন সংশোধনাগার থেকে ভার্চুয়ালি হাজিরা করানোর হয় কস্তুব রাইকে মামলার পরবর্তী শুনানি রয়েছে আঠেরোই জুলাই কস্তুব রায়কে কোন আইনে জেলে আটকে রাখা হয়েছে একশো সাতষট্টি নম্বর বা তিনশো নয় ধারা এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ইডির তরফে তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার তরফ থেকে সেই রিপোর্ট জমা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় ইডিকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আঠেরোই জুলাই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ইডিকে এই লিখিত রিপোর্ট আদালতে জমা দিতেই হবে বৃহস্পতিবার ছিল কস্তুব রায়ের আদালতে হাজিরার দিন